ডাক্তারির পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলছে, আর পরীক্ষা চলাকালীন হলের মধ্যে মোবাইল হাতে ঘোরাঘুরি করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের এক নেতা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা হলে সিসিটিভি ফুটেজ ভাইরাল হতে শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে। যদিও সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। সিসিটিভি ফুটেজে যাকে মোবাইল হাতে দেখা যাচ্ছে তিনি অভিজ্ঞ তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা ও তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল সেলের আহ্বায়ক। অভিযোগ, 26 মে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েশনের পরীক্ষা চলাকালীন মোবাইল হাতে হলে ঢুকে পড়েন বর্ধমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও অভিজ্ঞ দে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরীক্ষা হলে তিনি কিভাবে ঢোকার অনুমতি পেলেন? পরীক্ষা হলে ঢুকে তিনি কি করছেন? ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী পরীক্ষকও হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তাহলে তৃণমূলের চিকিৎসক নেতা কিভাবে মোবাইল নিয়ে হলে ঢুকলেন? এ নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। গণটোকাটুকির অভিযোগ আসছে, কোশ্চেন আউট হয়ে যাওয়ার অভিযোগ আসছে, এমনকি উত্তরপত্র নাকি আউট হয়ে যাচ্ছে তারও অভিযোগ আসছে। গত মাসে 13 তারিখ আমরা ভিসিকে এই বিষয়ে ডেপুটেশন দিয়েছি, এমনকি হেলথ ইউনিভার্সিটির আচার্যকেও, যে রাজ্যপাল, তাকেও আমরা হচ্ছে চিঠি লিখে জানিয়েছি যে এই পরীক্ষাগুলো ক্রমশ প্রহসনে পরিণত হচ্ছে। যদিও বিতর্কের মুখে শাসক দলের চিকিৎসক নেতার দাবি, তাকে ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষার পর্যবেক্ষক করেছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, তবে মোবাইল ফোন নিয়ে হলে ঢোকার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। উল্টেই ফুটেজ মিডিয়ার হাতে আসা নিয়ে দলের চিকিৎসক সংগঠনের নেতৃত্বের একাংশের দিকে আঙুল তুলেছেন তিনি। রাজ্য মেডিকেল কাউন্সিলের ভোটে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন অভিজ্ঞ, ফলে ভাইরাল সিসিটিভি ফুটেজ ঘিরে তুঙ্গে উঠেছে চাপানুত। শিক্ষা দপ্তরটাকে শেষ করে দিয়েছে তৃণমূল, ব্যাপারটা এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে তৃণমূল, তোমাদের পড়াশোনা করতে হবে না, তুমি ডাইরেক্ট ডাক্তার হয়ে যাবে, তুমি ডাইরেক্ট এমডি ডিগ্রি পেয়ে যাবে, এমএস পেয়ে যাবে, শুধু তৃণমূলটা করো অথবা কাটমানি দাও। এবং এটা যেমন শুধুমাত্র শিক্ষা যখন পাশ করে গেল, তারপর এমডি এমএস করে তারা যখন রাজ্যের কোনো স্বাস্থ্য দপ্তরে পোস্টিং হবে, তখন সেখানে তার পছন্দ মতন পোস্টিং করার জন্য সেখানেও তৃণমূল করতে হবে। তৃণমূলের বাইরে অন্য কোনো দল করলে বা তৃণমূলকে প্রপার কাটমানি না দিলে তাহলে তারা আবার ভালো পোস্টিংও পাবে না। উনি টুকলিতে সহযোগিতা করছেন সেটা বিরোধীদের অভিযোগ হতে পারে, এটা নিশ্চিতভাবেই তদন্ত সাপেক্ষ। এটা আমি নিশ্চিত যে সেই কলেজ কর্তৃপক্ষ তদন্ত করে দেখবেন যে সঠিক ব্যাপারটা কি হয়েছিল। অভিকের কাছে সম্ভব সরকারি একটি অর্ডার বা পত্র ছিল যার দ্বারা ও আইনিভাবেই হলের মধ্যে প্রবেশের অধিকার পেয়েছিল। হ্যাঁ, এটা ঠিক যে মোবাইল ফোনটা হয়তো ভুলবশত সঙ্গে চলে গিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি না যে তৃণমূল কংগ্রেসের মেডিকেল সেলের কোনো নেতা কোনোদিনও কখনো টোকাটুকিতে মদত দেবেন বলে। এটা বিরোধীদের একটা সম্পূর্ণ অপপ্রচার। এ বিষয়ে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরিতা পালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।